দোকান না এই যে দোকান যেটা আমরা বলি মুদি মনের দোকান ও মুদি মুদির দোকানে যে তেল টাল সাউল টল 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 সব গেছে এগুলো তো এই বাকালা এতে আইছিল কি রকম এটা তো কপিলের হিসাব আমার দিতে বেতন কত প্রথম যে শুরু থেকে আমার 600 টাকা বেতন ছিল 600 পরে হ্যাঁ পরে দুই মাস পর আইছে 800 টাকা হ্যাঁ পরে 6 মাস পর 1000 টাকা আমার বেতন পাইছি না এই যে এখন একটা বিষয় আছে এখন মানুষ 5 লাখ অনেকে 12 লাখ টাকা দিয়েও আসছে এই যে দুই সালে বারো লাখ টাকা দিয়ে তেরো লাখ টাকা দিয়ে চোদ্দ লাখ টাকা দিয়ে এরকম অহর হওয়া আছে তো এই যে মানুষেরা সৌদিতে আসছে তেরো লাখ চোদ্দ লাখ টাকা খরচ করিয়া এখন পর্যন্ত নাকি যে টাকা দিয়ে আসছে সেই টাকাই উঠে

নম্বর ওই এখন কথা হইছে এই যে বর্তমানে অনেক মানুষ আসে তারা আসে অনেকই নিজের দেনা দিতে পারতে আছে না বা যে টাকা দিয়ে আসে ওই টাকাই ওঠে না তুমি বলতাছ তুমি আইসে 90 তে আসার পরে ওই সময় ঘর করল জমি রাখলা কিছু করলা এবং বিয়েও করছ ওই সময় না কি অনেক সোনা গয়না দিয়া

যাই হোক মানুষের শিক্ষা নেবে এই থেকে যে আসলে যে মানুষগুলো যারা আসলে আসছে তাদের পরিস্থিতি ছিল বা তারা কি করছে অনেকেই আমি শুনছি যে যে এক গ্রামের একজন যদি সৌদিতে থাকতো সে ওই গ্রাম পুরো কিনে ফেলাইতো ওই গ্রামের যত জায়গা জমি আসছে যারা ওই গ্রামে আর অভাব থাকতো না এইরকম পরিস্থিতি ছিল তো এই যে তুমি যে দ্বিতীয়বার যখন আসলা দ্বিতীয়বার যখন তৃতীয়বার এই তো তৃতীয়বার বিয়ে করি আসার পর নামি রে হ্যাঁ বিয়ের পর পাঁচ বছর ছিলাম এবার আমি মিল করলাম তারপরে কলার ফিরে দিলাম এক মতো খেলাম ধরা হাতে ব্যবসা যে মোটামুটি কোনো পদই করতে না পরে আমার এক বিয়ে গেছে দামে ও জানে যে আমি পুরনো লোক হ্যাঁ ফোন দেশ আমার দ্বারে আমার ভাইবার সোহেল ভাই ও একটা ফোন পাঠাইছে ওই ফোন দিয়ে ফোন দেশে শ্বশুরবাড়ি আমার ছোট ভাই আছে অসীম ও যাইয়া ওই

আজকে কিন্তু এই ক্যামেরা চালু করে রাখছি আপনার এই কথাগুলোর আমরা কিন্তু রেকর্ড করতে আছি জাস্ট আমাদের যে বর্তমান প্রজন্ম আছে তাদেরকে একটু দেখানোর জন্য আজকের দিন সহ এই সৌদিতে আসছেন কতদিন হয়েছে আজকের এই যে আজকের শুক্রবার দিন দুই সেপ্টা দুই অক্টোবর নাকি দুই অক্টোবর আজকের কতদিন হয়েছে তিরিশ বছর কি হয়েছে ফুল একদিন হয়েছে তিরিশ তিরিশ বছর একদিন হয়েছে নব্বই আর দু হাজার এড়াইশ

যে তোমার যে নানায় তোমার নানায় তোমার ফুল নানায় সে তো চললে যাইবে সে এক্সিট লাগাইছে। তো আমি মনে করলাম যে নানায় তো ভালো অবস্থা ছিল নানায় বাড়ি ঘর করছে জায়গা জমি আছে বা দেশেও তার ভালো একটা অবস্থা সে আর হঠাৎ করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল কেন আমি তুমি চলে যাইতেছ কেন চলে যেতে ভাই এটা আশা করে করুন আর এক জায়গায় একটা লাগে কথা কাটাকাটিতে আমি রিলিজ হয়ে

তুই কিছু টাকা দিস আমার নজর তুই মিলে জুলে যেতেও হ্যাঁ হ্যাঁ আমি আঁখা মা বানিয়ে দেবো দেখা আসার পরে আমি দেখা করতে গেছি ওই পেয়ার একটা রান ছিলাম আম আনছিলাম ওই দিন নিয়েছি দিয়ে একবার দেখা টাকা করছি পরে কয় আমি তো টাকা আবার এই খেলার মেলা দিলে পয়সা পয়সানা নজর তারপরে ক্যামরুল ওই মিলে দিলে পাঁচ ছয় হাজারটা নিয়েছিলাম ছয় হাজারটা দিস পরে আমার আঁকা মাটা রুমে সিঁড়ি দৌড়ি ওই সময় মোবাইল একটা মেসেজ চাইছ

আপনাদেরকে যেমনটা বলছিলাম উনিশশো সালে আমাদের যে আবুল হোসেন নানা তিনি আসলে সৌদিতে আসছিলেন সেই থেকে আজকের তিরিশ বছর যাবৎ তিনি সৌদিতে মূলত আছেন তো এখন বর্তমানে গত নয় মাস যাবৎ তার কাজ নাই কাজ না থাকা এবং বিভিন্ন সমস্যা আসলে ফেস করতে হয় এখন রুম ভাড়া বেশি এখানে অনেক ভ্যাট এবং এই কপিলকে অনেক বেশি কফালত দিতে হয় বা করোনার সমস্যা রয়েছে এই যে একটা বিভিন্ন সমসাময়িক যে সমস্যা এই সমস্যাটা আসলে ফেস করাটা খুব কঠিন তো আসলে আমার মানে সহজ এক সহজ ভাষায় এক কথা বলতে হয় যে এই সমস্যার কাছে আসলে নানায় একভাবে হার মানিয়ে গেছে কারণ বয়স তো মানুষের তিরিশ বছর যদি একটা মানুষ সৌদি আরবে করে সেক্ষেত্রে তো সেই মানুষটার কি পরিস্থিতি হয় সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমাদের এই নানার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন কারণ নানার জীবন থেকে আসলে অনেকের অনেক কিছু শেখার আছে কারণ তিনি কিন্তু একটা কথা আগেই বলেছিলেন যে তিনি যখন এসেছেন নব্বই সালে তখন তিনি এসে সেখানে বিল্ডিং করেছেন ঘর করেছেন তো সেই দিন আর বর্তমানের সৌদি আরবের এই দিন এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো সেই ক্ষেত্রে বলবো নানার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সুস্থ রাখে এবং ভালোভাবে যাতে দেশে পৌঁছানোর ব্যবস্থা করে দেন আল্লাহ হাফেজ